হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এই মাত্র খবর এলো, ফোন এলো, বিটিদের ঘরে যেতে হবে, ওদের বাড়িতে বিকালবেলায় নিমন্ত্রণ আছে, দাওয়াত আছে। তো ফটাফট করে এখনের কাজগুলো করে ফেলি, রান্নাবান্না শেষ করে ফেলি। এই মাত্র আমি স্নান করে আসলাম, তো কাজগুলো করে ফেলি, রান্না করে ফেলি। টাটা, বাই বাই। বন্ধু, এখন সন্ধে 7টা বাজে, আমরা যাচ্ছি বিটিদের ঘরে। আমাদের ওখান থেকে বেশি টাইম লাগে না, 3 থেকে 4 মিনিট লাগে। বাট এখানে বাজার আছে একটু, তো বাজার বসে রোজই এখানে। সে বাজারটা পেরিয়ে যে ওদের গেটে ঢুকছি আমরা, মেন গেট। এটা হচ্ছে পকেট শাক। মেন গেটের এখানে সিকিউরিটি গার্ড বসে থাকে। এই যে ডান সাইডটাতে দেখা যাচ্ছে পার্ক, এটা পকেট শাকেরই পার্ক। বাচ্চারা খেলে সাইড দিয়ে, ভিতরেও আছে পার্ক। এখানে পাখির একটা ম্যাডামও থাকে এই পাশে। এই যে আমরা চলে এসেছি, এই যে বিট্টিদের ঘরের গলিটা, এইগুলো চলতে ওই যে বিট্টিদের ঘর দেখা যাচ্ছে, ওগুলো গাছ দেখা যাচ্ছে। আমাকে অবশ্য বিকাল 5টার সময় আসতে বলেছিল, কিন্তু আমার আসতে আসতে 7:30 বেজে গেল, কারণ রান্না করতে তাই। খোলা দরকার নেই, আগে ক্যামেরা অন করো। বাপরে, দেখ ক্যামেরা খুলে ভিডিও বানাবে, তারপরেই গেট খুলবে, বাতাও। আমরা এখন এই মাত্র ঢুকলাম বিটিদের ঘরে, ঢুকছি আর আমরা ঢোকার আগে ক্যামেরা এটা রেডি রেখেছে। সেলিব্রিটি মানুষ তো আমরা, তাই ক্যামেরা রেডি রেখেছে। দেখো এইসব এইসব মানুষ নিয়ে চলা যায়, ক্যামেরা সামনে আসতে ভয় পাচ্ছি। ছি ছি, শুরু করেছি আগে থেকে ক্যামেরা রেডি করে রেখেছে। হাই, এটা আমার বৌদির মোবাইল, এখন আমি ভিডিও করছি। এখানে আমি রান্না করছি আর রুদ্রর মা সীমা ও ভিডিও বানাচ্ছে। কখনো ভিডিও বানায়নি, আজ প্রথম বানাচ্ছে, তো কথা বলছে, শুনুন একটু। আশা করি ওর কথা আপনাদের ভালো লাগবে। এখন খুঁজটা হারিয়ে গেছে, এই তো এখানে 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 আমি একটু নতুন নতুন শিখছি। একটা বৌদির মোবাইল, আমি বৌদিকে ভিডিও করে দিচ্ছি। হাই বন্ধুরা, তোমাদের কারণ মস্তি করতে হবে, আমাদের সাথে যোগদান করো। আমি এখন ভিডিও করছি, এখন গুড মর্নিং না, এখন গুড নাইট চলছে। আমিও উঠে গেল। বন্ধুরা, রান্নার ভিডিও দেখতে চাইলে একটু আমার চ্যানেল শেয়ার করো, আমি রান্নার ভিডিও ছাড়বো, এই রান্নাগুলো ছাড়বো। হলুদ দেব, হলুদ দিতে দিতে আমি একটু ওই দিকটা ঘুরে আসি। এদিকে দেখো আন্ডা আছে, এত বড়
আসলে সীমা কখনো ব্লগ বানায়নি, এই জন্য বানাতে বানাতে এত বড় করে ফেলছিল না, কি বলবো। তাই খুব হাসি আসছিল, সঙ্গে মজাও আসছিল। ফ্রিজের আন্ডা দেখালো, আমি তো ভাবলাম কাজু ফাজু যা আছে সব দেখাবে। বন্ধুরা তোমরা একটু কালার দেখো, মাংস কেমন লাগছে, ভালো দেখা যাচ্ছে না? ইনস্টাগ্রামে কোন কোন জায়গা ব্যথা রে বন্ধু বিলিতা। কেন আলু শুধু খাবে নাকি? দেখো সব কিনে খেয়ে বেড়াচ্ছে সব, খাওয়াই রুদ্র। আমি এখানে ভেবেছি গ্যাস হয়তো কম করা আছে, কিন্তু এসে দেখি গ্যাস তেজ করে দিয়েছি আমি, একটু করে পড়ে যেত। ভাগ্যিস মাংসটা পড়েনি। লঙ্কা গুঁড়ো দিলাম, এবার জল দেব, ভাজা হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো বেশি করে ভাজ মানে বেশিক্ষণ ভাজবো না, এই জন্যই লাস্টের দিকে দিলাম, রান্না পুড়ে যাবে। জল দেওয়া হয়ে গেছে, এরপর লাস্টে যখন জলটা শুকিয়ে যাবে তখন ব্যাস গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। প্লেন জল আর ঠান্ডা জল, বাহ বাহ। এদিকে হবে প্যাক, হবে এখন কিসের প্যাক হবে দেখা যাক, আগে দেখতে থাকো। এটা কিসের প্যাক হচ্ছে বলো দেখি। আমরা একটু গ্লুকন ডি পান করে একটু এনার্জি বাড়িয়ে নিলাম। আমি কিন্তু এই গ্লাসে খাবো না। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসবো, কোথায় বসবো জানি না। আলু ভেজেও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়, ভেজে দিলে ভালো। কি ব্যাপার হঠাৎ বৃষ্টি? একটু ভাজি করার পর তারপর জল দেবো। এখানে পটল ভাজি হচ্ছে, তারপর আলু ভাজি হবে, তোগুলো পেঁয়াজ দেবে দেখো। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, এখানে সব মস্তি হচ্ছে, মস্তি মস্তি টাইম। দাড়ি বানা, দাড়ি বানা, এই বানা না। এদিকে রুদ্র দাড়ি বানিয়ে ইনস্টাগ্রাম থেকে ভিডিও বানাচ্ছে। তো এখানে রান্না বান্না সব হয়ে গেছে, পটল পোস্ত, এটা ডাল, এখানে মাংস আছে, এই স্যালাড কাটলাম, এখন ভাত হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা হাওয়াতে, এসির হাওয়াতে ডান্স করো। তেরি মাম্মি ডরপক। এখানে কি হচ্ছে, বিট্টির কি ডান্স হচ্ছে? রুদ্র স্যার দাঁড়া, ছোট কর দেতে
এখন একটু সবাই মস্তি করছে, ডান্স করছে, ভিডিও বানাচ্ছে সঙ্গে। মার পিঙ্ক কি ডান্স আই শ্রীকান্ত, ইনস্টাতে এখন তোমার গার্লফ্রেন্ড আসছিল, কালো মতো ভূত, জানো তো, কালো মতো ভূত একটা আসছিল ইনস্টাগ্রামে তোমার গার্লফ্রেন্ড শেয়ারে 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 গিয়ে। 400 গার্লফ্রেন্ড আছে, কার নাম বলো? আচ্ছা নাম বলো, এক এক করে বলো, সবাই শুনছে, তোমার গার্লফ্রেন্ড শুনলেও ভালোই হবে। বলো বলো নাম, বলো এক এক করে নাম বলো। বলবো? পূজা, দিয়া, রিয়া, পিয়া, এখন ইনস্টাগ্রাম দেখিয়ে দেবো। আর ফোনটা নিয়ে দেখাবো, মাথা হয়ে গেছে মনে হয়। ও রাষ্ট্রিকা রাষ্ট্রিকা রাষ্ট্রিকা, ওই সেই জন্য মোটা মানুষ আশেপাশে ঘুরবে না, বাসার কাজ দিয়ে আসবে, আশেপাশে ঘুরবে না। সীমা ক্যামেরার সামনে আসতে চায় না, মুখ দেখাতে চায় না, দেখাতে চায় না বলেই সবাই ওর সামনে গিয়ে ক্যামেরা তোলে। অনেক সময় এমনি ক্যামেরা তুলেও নাটক করে বৌদি সবাই। রুদ্র আমাদের খাওয়ার ভিডিও বানাচ্ছিল, এদিকে বৌদি ও বৌদির ফোন থেকে খাওয়ার ভিডিও সব ভিডিও করছিল। এখন বিট্টি আর ওর কাকা গাড়ি চালাচ্ছে, ওর কাকা গাড়ি চালাচ্ছে সামনে আর বিট্টি পিছনে বসে আছে, ও পিছনেই বসবে। এই সময় রুদ্র ভিডিও বানাচ্ছিল, এদিকে ক্যামেরা হচ্ছে না, এদিকে একজন খেয়েই ঘুম, বাবা কি নাক ডাকছে নাকি? আমি এখানে ভাবছিলাম হয়তো নাক ডাকছে তাই হয়তো ফোনে রেকর্ড করছে, বাট তা নয়, মুখ ডাকছে, আমি ভিডিও বানাচ্ছি তাই মুখ ঢেকে দিচ্ছে। বাপ রে কি দরদ, আমি পরে বুঝতে পারলাম। চলে গেল রুদ্ররাও, চলে গেল আমরাও, চলে আসলাম। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট।